আউলো ডিয়ার ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ডিগ্রি থার্ড ইয়ার এবং অনার্স সেকেন্ড ইয়ারের কম্পালসারি ইংলিশের রাইটিং পার্টের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ টপিক নোটিস সম্পর্কে জানবো আজকে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি নোটিশ বাংলা অর্থ সহ অত্যন্ত সহসবাবলীর ভাষা জানার চেষ্টা করবো আমরা জানবো লেটস গেট স্টার্টেড অ্যান্ড এনজয় দ্য ক্লাস আমরা অ্যাট ফার্স্ট কোয়েশ্চেনটি বাংলা অর্থ সহ জেনে দিব দেন আমরা অ্যান্সারে চলে যাব তার আগে বলে যাচ্ছি এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে পিন করা থাকবে অর্থাৎ নোটিশ লেখার নিয়ম পিন করা থাকবে তোমরা ডেসক্রিপশন বক্সের একেবারে উপরে এবং কমেন্ট বক্স ক্সে পিন করা কমেন্ট থেকে তোমরা ক্লিক করে আগে নোটিশ লেখার নিয়ম সম্পর্কে জানবে দেন তোমরা এই ক্লাসটি করবে তাহলে পুরো বিষয়টি তোমরা রক্ত করতে পারবে তো এখানে বলা হচ্ছে রাইট নোটিস টু মেক অর্থাৎ দর্শনার্থীদেরকে সতর্ক করতে একটি নোটিশ লিখো অ্যাবাউট অফ দ্য জু চিড়িয়াখানার প্রাণীগুলো প্রাণীগুলো সম্পর্কে একসাথে বললে হয় চিড়িয়াখানার প্রাণীগুলো সম্পর্কে দর্শনার্থীদেরকে সতর্ক করতে একটি নোটিস লিখো এবার আমরা অ্যান্সারে চলে আসলাম আমরা জানি নোটিস একটি বক্সে দিতে হয় চারদিকে ঘর করে একটি বক্সে দিতে হয় যেই পেজে তোমরা নোটিসটি লিখবে সেই পেজের মার্জিনটি চিকন হবে যেটা গত ক্লাসেও বলেছিলাম তোমরা বিস্তারিত ওই ক্লাসে দেখলে বুঝতে পারবে তো আমরা দুই পাশে দুই পাশে মার্জিন দিব এখানে আমি বক্স বক্স করি নাই তোমরা অবশ্যই বক্স করবে দুই পাশে মার্জিন এবং উপরে মার্জিনটা দিয়ে তুমি করবে এবং শেষ ওয়ার্ডটি লিখার পরে নিচের মার্জিনটি টেনে অর্থাৎ বক্সটি কমপ্লিট করবে অর্থাৎ বক্সে চারপাশে ঘর করতে হবে আমরা দুই পাশে টানবো এবং উপরে টানবো এবং নিচের টানটা আমরা একেবারে শেষে শেষ ওয়ার্ডটি লিখার পরে দেখবো তাহলে আমাদের ওভার হবে না কাটাকাটি হবে না এবং নিট অ্যান্ড ক্লিন দেখাবে এবং ভালো মার্কস ক্যারি করতে সুবিধা হবে অর্থাৎ আগে অগ্রিম তোমরা বক্স কমপ্লিট করে ফেলবে না নিচের দাগটি শেষে দিবে তারপরে দেখো আমরা জানি একেবারে উপরে মাঝখান বরাবর উপরে ইনস্টিটিউশনের নাম দিতে হয় যেহেতু এটা চিড়িয়াখানার সাথে তাই আমরা দিলাম ন্যাশনাল জু মিরপুর ঢাকা তারপরে কর্তৃপক্ষের অফিস দিতে হয় আমরা দিলাম অফিস অফ দ্য কিউরেটর মানে তত্ত্বাবধায়কের অফিস নোটিস নোটিস লিখে এইভাবে শুরু করতে হয় পূর্বের ক্লাসেও বলেছিলাম এই সম্পর্কে তারপরে বাম পাশে রেফারেন্স নাম্বার দিতে হয় এভাবে ওয়ান টোয়েন্টি স্ল্যাশ অ্যান্ড জেড ডি স্ল্যাশ টোয়েন্টি ফাইভ প্রথম সংখ্যাটি একটু বড়ো হয় ওয়ান হান্ড্রেড প্লাস দিতে হয় সাধারণত আমরা ওয়ান হান্ড্রেড প্লাস দিলাম এন জেড ডি তার মানে ন্যাশনাল জু ঢাকা তারপর পরের সংখ্যাটি বিশ থেকে ত্রিশের ভিতরে টোয়েন্টি থেকে থার্টির ভিতরে দিবে তো আমরা এখানে টোয়েন্টি ফাইভ লিখলাম এরপরে ডেট দিবে আমি এখানে দিলাম টোয়েন্টি থ্রি সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ওয়ান তোমাদের পরীক্ষার ডেটটি দিতে পারো ডিগ্রির পরীক্ষা দুই তারিখে যেহেতু শুরু হচ্ছে দুই অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ওয়ান দিয়ে শুরু করতে পারো এরপর ইট ইজ টু ইনফর্ম লিখে যাদেরকে নোটিস দেওয়া হচ্ছে তাদের নাম লিখতে হয় তাই আমরা অল দ্য ভিজিটরস লিখলাম এরপর দ্যাট লিখলাম ইট ইস টু ইনফর্ম অল দ্য সকল দর্শকদেরকে জানানো যাচ্ছে দ্যাট যে দেয়ার আর সাম আনওয়ান্টেড ইনসিডেন্টস ইন দ্য জু তার মানে চিড়িয়াখানায় কিছু অপ্রত্যাশিত ঘটনা রয়েছে ফিউ ডেইজ অ্যাগো কয়েকদিন পূর্বে এ স্মল বয় একটি ছোটো বালক এন্টার দ্য কেইজ অফ টাইগার্স মানে বাদদের খাঁচায় প্রবেশ করেছিল অ্যান্ড লস অ্যান্ড লস ইস লাইফ এবং তার জীবন হারিয়েছিল তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে দ্যাট এর পরে আমরা আমাদের প্রশ্নের সাথে মানানসই আমরা কয়েকটি লাইন লিখে আমরা বেসিক্যালি কী করবো আমাদের অ্যান্সারটি শেষ করবো তো আমরা এইভাবে অ্যান্সার সেট করেছি এখানে খুবই সহজ সবলীন ভাষায় সেন্টেন্সগুলো দেওয়ার চেষ্টা করেছি আর যাতে করে তোমাদের আয়ত্ত করতে সুবিধা হয় পরের অংশ দেখো দ্য ভিজিটর্স গেট ইনজোর্ড ফ্রিকোয়েন্টলি দর্শনার্থীরা প্রায় কী হয় আহত হয় সো দ্য ভিজিটর্স সুতরাং দর্শনার্থীদের সুতরাং দর্শনার্থীরা আর রিকোয়েস্টেড অনুরোধ করা হচ্ছে অর্থাৎ দর্শনার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে টু বি কস সতর্ক হতে সতর্ক হতে দর্শনার্থীদেরকে সতর্ক হতে অনুরোধ করা হচ্ছে দে শুড নট গো ক্লোজ তারা নিকটে যাওয়া উচিত নয় টু দ্য কেজেস খাঁচার নিকটে অফ দ্য ডেঞ্জারাস এনিম্যালস তার মানে বিপজ্জনক প্রাণীগুলোর খাঁচার নিকটে তাদের যাওয়া উচিত নয় আব্দুল কাদের কিউরেটর ন্যাশনাল জু মিরপুর ঢাকা তো এখানে কিউরেটর এখানে কিউরেটর হলো আব্দুল কাদের আমরা কল্পিত একটি নাম দিলাম তোমরাও যে কোনো একটি কল্পিত নাম ইউজ করতে পারো আব্দুল কাদের তারপর কিউরেটর ন্যাশনাল জু মিরপুর ঢাকা এভাবে লিখে তোমরা শেষ করতে পারো দ্যাটস অল ফর টুডে নিয়মিত গ্রামার ক্লাস স্পোকেন ক্লাস ইংলিশ রাইটিং পার্টের সহজ সমাধান পেতে ডোন ফর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করে রাখো তাহলে আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসলে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে আর যা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দাও থ্যাংক লড ফর ওয়াচিং দ্য ভিডিও সালামালকুমতুল্লাহ